আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা আজকে এসেছি কুষ্টিয়া যুগিয়ার ইটভাটাতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইট তৈরি হয়, ইট কীভাবে তৈরি হয় তার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। তাই আসছে আজকে কুষ্টিয়ার এই বৃহৎ ইটভাটাতে। আপনারা দেখেন, সর্বপ্রথম এখানে মাটি নিয়ে মাটির গোলা তৈরি করা হয় মেশিনের মাধ্যমে। আপনারা দেখেন, ইট ভাটাটি অনেক বৃহৎ আকৃতির, দেখেন কত বড়। পাশে আছে গড়াই নদী, এটি বিশেষ গাড়ির মাধ্যমে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। কোন যাবা এখানে ইট সাজানো হচ্ছে ইট পোড়ানোর জন্য। দেখেন কাঁচা ইট কিভাবে সাজায় এর ভেতরে। এটাই মূলত সে চুল্লি যেখানে ইট পোড়ানো হয়। এটা চোঙ, কঠোর পরিশ্রমের মাধ্যমে এই তৈরি করা হয়। দেখেন আপনারা যা দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। বাই বাই, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।